জীবনযুদ্ধের লড়াই থমকে গেল দশই আগস্ট বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ছুটেছিলেন বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব তবে থেকেই ভক্তদের প্রার্থনা ছিল সঙ্গে প্রতিটা মুহূর্তে তার শারীরিক অবস্থার খবর নিয়েছেন সকলেই কিছুদিন আগেও সকলের মন ভালো করে খবর দেন তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন সুস্থ হয়ে উঠছেন কিন্তু সে রক্ষা হলো না সব চেষ্টা ব্যর্থ করে একুশে সেপ্টেম্বর প্রয়াত হন বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব মৃত্যুকালে তার বয়স হয়েছিল আঠান্ন বছর এই খবরে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া